এই মুহূর্তে কিন্তু অনলাইনের মাধ্যমে ভর্তুকিযুক্ত রেশন কার্ডের আবেদন চলছে। এই মুহূর্তে আপনার যদি রেশন কার্ড না থাকে বা আপনার পরিবারের কারো যদি রেশন কার্ড না থাকে তাহলে আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে আপনার হাতে যে অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে সেই ফোনটির মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং আপনি কিন্তু ভর্তুকিযুক্ত রেশন কার্ড পেয়ে যাবেন। যে রেশন কার্ডের মাধ্যমে আপনি কিন্তু রেশন দোকান থেকে চাল গম আটা কেরোসিন চিনি সমস্ত কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতেই আপনারা মোবাইল ফোন থেকে কিভাবে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন, পুরো প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতেই। অতএব ইম্পর্টেন্ট ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সমস্ত কিছু বুঝতে পারবেন। এবং এই চ্যানেল থেকে আগামীতে রেশন সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে এই চ্যানেল থেকে রেশন সংক্রান্ত একটা ভিডিও নোটিশ আপনার মিস না হয়। তো বন্ধুরা আপনারা রেশন কার্ডের অ্যাপ্লাইয়ের জন্য আপনারা সর্বপ্রথম চলে আসবেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ wbpds.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে চলে আসবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে আপনাদের সুবিধার্থে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে চলে আসতে পারবেন। এবং এখানে আসার পর ডান দিকে যে থ্রি ডট আছে এই থ্রি ডটের উপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে একটি অপশন আছে সিটিজেন বলে একটি অপশন রয়েছে, আপনারা কিন্তু সিম্পলি এই সিটিজেন অপশনের উপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে আবারও কিন্তু বেশ কয়েকটি অপশন চলে আসবে, যেখানে দুই নম্বরে বলা হয়েছে অ্যাপ্লাই ফর রেশন কার্ড। এই যে অপশন আছে অ্যাপ্লাই ফর রেশন কার্ড এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আবারও আপনার সামনে কিন্তু নতুন একটি পেজ খুলে যাবে, যেখানে বলা হয়েছে আপনাকে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে। এবং মোবাইল নাম্বার এন্ট্রি করার পরে এখানে নিচে যে গেট ওটিপি আছে সেখানে আপনারা ক্লিক করবেন। এরপরে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে যাবে। এখানে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর এই যে গেট ওটিপি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমার ফোনে কিন্তু একটি ওটিপি চলে আসবে, যে ওটিপিটা আমাকে এখানে কিন্তু এন্টার করতে হবে। ওটিপিটা এন্টার করার পর নিচে যে প্রসেস বলে লেখা আছে এখানে ক্লিক করে কিন্তু প্রসেস করতে হবে। তো আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি ওটিপি দিয়ে দিচ্ছি, তারপর আমি কিন্তু এখানে প্রসেস লেখা আছে প্রসেস লেখার উপর ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আবারও কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ খুলে যাবে, যেখানে কিন্তু উপরে লেখা আছে অ্যাপ্লাই ফর রেশন কার্ড ফর নিউ ফ্যামিলি, অর্থাৎ নতুন ফ্যামিলির জন্য কিন্তু এই রেশন কার্ডের অ্যাপ্লাই কিন্তু চলছে। এবং এখানে প্রথমে বলা হয়েছে ডাস এনি মেম্বার অফ ইউর ফ্যামিলি হ্যাভ ডিজিটাল রেশন কার্ড, আপনার ফ্যামিলির মধ্যে কারো কোনো ডিজিটাল রেশন কার্ড আছে কিনা। তো বলে এখানে একটা জিনিস চিন্তা করবেন, যেহেতু আপনি নতুন ফ্যামিলির জন্য রেশন কার্ডের জন্য আবেদন করছেন, অর্থাৎ আপনার ফ্যামিলিতে কারো কিন্তু কোনো রেশন কার্ড আপাতত নেই, তার জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করছেন। অতএব প্রথমে কিন্তু আপনি এখানে কিন্তু নো যে লেখা আছে এই নো লেখার উপর আপনাকে ক্লিক করতে হবে। নো লেখার উপর ক্লিক করলে আপনার সামনে কিন্তু আবার একটি নতুন পেজ খুলে যাবে, যেখানে বলা হয়েছে আপনি যে রেশন কার্ডটি তৈরি করবেন সেটা কি আপনি শুধুমাত্র আইডেন্টি প্রুফ হিসাবে তৈরি করবেন, না আপনি সাবসিডি পাওয়ার জন্য অর্থাৎ রেশন দোকান থেকে যে সমস্ত ফুডস আপনাকে দেওয়া হবে বা রেশন দেওয়া হবে সেই সাবসিডি নেওয়ার জন্য আপনি অ্যাপ্লাই করছেন। আপনি যদি আইডেন্টি প্রুফের জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন, কিংবা আপনি যদি সাবসিডি অর্থাৎ রেশন দোকান থেকে যে সমস্ত রেশন আপনাকে দেওয়া হবে সেই সমস্ত রেশনের জন্য আপনি সাবসিডির জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে এখানে আপনি ক্লিক করবেন। তো সিম্পলি আপনার প্রথমটাই ক্লিক করবেন সাবসিডির জন্য। এবং নিচে বলা হয়েছে আপনি কোথায় থেকে অ্যাপ্লাই করছেন, অর্থাৎ আপনি শহর থেকে অ্যাপ্লাই করছেন না গ্রাম থেকে অ্যাপ্লাই করছেন, অর্থাৎ রুরাল না আরবান এখানে আপনি ক্লিক করবেন। তো যেহেতু আমরা গ্রাম থেকে অ্যাপ্লাই করছি তাই সিম্পলি এটা আপনারা আমি রুরাল করছি, ঠিক আছে। রুরাল করার পর এখানে দেখবেন নতুন একটি পেজ খুলে গেছে, এখানে কিন্তু পরপর পরপর স্টেপ বাই স্টেপ আপনাকে কিন্তু ফর্মটি কিন্তু পূরণ করে যেতে হবে। তো বন্ধুরা অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো এই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন। এই মুহূর্তে আপনি যদি রেশন কার্ডের জন্য যদি অ্যাপ্লাই করছেন তাহলে আপনি কিন্তু এই সমস্ত ফর্মটি কিন্তু ফিল আপ করে নেবেন। যদি ফর্ম আপনি ফিল আপ করতে না পারেন বা ফর্ম ফিল আপ করতে আপনার কোনো অসুবিধা হয় অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন, পরবর্তী ভিডিও মারফত দেখিয়ে দেবো লাইভ প্রুফ আপনারা কীভাবে এই ফর্মটি ফিল আপ করবেন সেটা পরবর্তী ভিডিও মারফত দেখিয়ে দেবো। তোমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডিজিটাল রেশন কার্ডের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই বিষয়ে আপনার কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।